আগের দিনকে ভিডিওতে আমি আপনাদেরকে যে আপডেটটা দিয়েছিলাম সেই আপডেট একদম হুবহু মিলে গিয়েছে। আজকের দিনকে কিন্তু বিন্দুমাত্র বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের কোনো জেলা ক্ষেত্রে কিন্তু দেখা যায়নি, এবং এর সাথে সাথে কবে আবার ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, আবার কবে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে বা আবার কবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট কি জানাচ্ছে, এবং বৃষ্টিপাত যেহেতু কমে গিয়েছে তার ফলে কি তাপমাত্রা ফের আবার হুহু করে কি বাড়ার সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ গোটা বিষয়টা আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। কাজে ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা আপনি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে এক্ষুনি নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে বাটনে ক্লিক করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন, এবং কমেন্ট বক্স অবশ্যই আপনি লিখে জানিয়ে দেবেন যে আপনার জেলাতে আজকের দিন এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। এবং এর সাথে সাথে যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন। তো এবারে আমরা সরাসরি চলে যাব লাইভ আপডেটে, দেখে নেব পরিস্থিতি আজকের দিনকে ক্ষেত্রে কোন দিকে যেতে পারে, আজকের দিনকে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাকি সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এবারে আমরা সরাসরি লাইভ আপডেটে যাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে লাইভ আপডেটে রয়েছি, এবং লাইভ আপডেটে আমরা সরাসরি উপগ্রহ মোডে রয়েছি। এবং এই মুহূর্তে যদি আমরা বিগত 12 ঘন্টার পরিস্থিতি দেখি, তো বিগত 12 ঘন্টা ধরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত হয়নি। তবুও আমি আপনাদেরকে দেখাবো আর একবার এই জায়গাটা দেখে আপনারা লক্ষ্য রাখবেন, এর সেরকমভাবে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, কিন্তু পুরোপুরি পরিষ্কার আকাশ ছিল। বাংলাদেশের ক্ষেত্রে মনমোহন সিং, বাদান, বিশ্বরামপুর, সিলেট এই সমস্ত এলাকার দিকে, নিচের দিকে পিরোজপুর, মাথাবেড়িয়া, লালমোহন, বরিশাল, সিনবাগ এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত দেখা গিয়েছিল। তাছাড়া কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত একদমই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যায়নি। যদি আমরা এই মুহূর্তে আবহাওয়ার র্যাডার মোডে যাই, এবং আবহাওয়া র্যাডার মোডে আমরা এই মুহূর্তে বিগত 12 ঘন্টার ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং বিগত 12 ঘন্টার ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে খড়গপুর, কোলাঘাট, লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে মাঝ মানে ভোরবেলার দিকে কিন্তু বন্ধুরা অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে হালকা ঝিরি ঝিরি বৃষ্টিপাত হয়েছিল খড়গপুর, বালিচক, কোলাঘাট এই সমস্ত এলাকার দিকে। এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বেশ ভালোই ভারী বৃষ্টিপাত খুলনা, পিরোজপুর, বরিশাল, লোহাগাড়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে সকালবেলার দিকে কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। তবে সকালবেলার পর থেকে কিন্তু সম্পূর্ণ রোদ ঝলমলা আকাশ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বাংলাদেশের ক্ষেত্রে অল্প স্বল্প যে বৃষ্টিপাত চলছিল খুলনা, লোহাগাড়া, বরিশাল, পিরোজপুর এই যে বৃষ্টিপাতগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে বঙ্গোপসাগর দিকে রওনা হতে আরম্ভ করে দেয়। ত্রিপুরার দিকেও আজকের দিনকে ভোরবেলা এবং সকালবেলার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত হয়েছিল, কিন্তু তারপরে মানে সকালবেলা 7টা-8টার পরে কিন্তু ত্রিপুরার দিকেও অত বেশি বৃষ্টিপাত হয়নি। তো এই মুহূর্তে ধীরে ধীরে আবহাওয়ার কিন্তু যে রূপ বদল হতে আরম্ভ করে দিচ্ছে সেটা কিন্তু আপনারা খুবই স্পষ্টভাবে আজকের দিনকে ক্ষেত্রে দেখতে পাবেন। তো এবারে আমরা সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে, এবং কারেন্ট সিচুয়েশনটা দেখে নেবো যে কারেন্ট সিচুয়েশনের পরিস্থিতি কি রয়েছে, বৃষ্টিপাতে কি আদৌ কোথাও সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদমই নেই, শুধুমাত্র উপরের দিকে বিশ্বরামপুর, সিলেট এই সমস্ত এলাকার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা কমতে আরম্ভ করে দিচ্ছে, তো কোথাও না কোথাও তাপমাত্রা বাড়ার যে একটা ইঙ্গিত সেটা কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। এবং শুধু আজকের দিনকে ক্ষেত্রে যে বৃষ্টিপাত হচ্ছে না সেটা না, আগামী কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা নেই, এবং আগামী কাল থেকে শুরু করে আজকের দিন থেকে শুরু হয়ে গেল আজ রবিবার থেকে সামনের যে বৃহস্পতিবার এতদিন কিন্তু পর্যন্ত, অর্থাৎ রবি, সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি এই যে 5টা দিন রয়েছে এই 5টা দিনে কিন্তু একদমই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমি আপনাদেরকে পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। তাহলে বৃষ্টিপাত কবে আসবে, নতুন মাস পড়ার সাথে সাথে অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 তারিখের থেকে কিন্তু বন্ধুরা বেশ ভালোই ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। আপনারা একটা জিনিস ভালো করে তাকান এই জায়গাটার দিকে, যেখানে একদমই বৃষ্টিপাত দেখাচ্ছিল না সেখানে কিন্তু এই মুহূর্তে তমলুক, শ্যামপুর, বাগনান, কোলাঘাট, পাঁচকুড়া, পিংলা, বালিচক, বজবজ এই সমস্ত এলাকা থেকে ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রায় 10-11 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এখান থেকে আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং চলে আসলাম কটার সময়, আমরা চলে আসলাম শুক্রবার 1 তারিখ এবং 4টের সময়, তো বিকালবেলা 4টে নাগাদ
কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত থাকবে। এখানে কিন্তু আমরা এখানে আরো একাধিক অঞ্চল দেখতে পাচ্ছি, যেমন বর্ধমান, ভাতার, গালসি, এই যে এলাকাগুলো রয়েছে এখানটা কিন্তু মাঝারি বৃষ্টিপাতের একটা বড় সড়ো সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। অর্থাৎ সামনে যে শুক্রবার, এই শুক্রবার নাগাদ কিন্তু বেশ ভালোই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মাঝে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এই কটা দিন কিন্তু বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা নেই। আজকের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল না, যেটা আমরা আগেই বলে দিয়েছিলাম। এবং বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে ফরিদপুর, নাগারপুর, ঢাকা, খুলনা, পিরোজপুর, বরিশাল এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিই। শুক্রবার 1 তারিখ, শনিবার 2 তারিখ এবং শনিবার 2 তারিখের সময় বিকেলবেলার দিকে, মানে দুপুরবেলা থেকে বিকেলবেলার দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, খড়গপুর, হাবড়া, চন্দ্রনগর এই যে কটা অঞ্চল রয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং উড়িষ্যার দিকেও কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে বৃষ্টিপাতগুলো আসছে, এই বৃষ্টিপাতের পেছনে কিন্তু মূলত একটাই কারণ লুকিয়ে আছে, সেটা হচ্ছে বঙ্গোপসাগর অবস্থিত শক্তিশালী ঘূর্ণাবর্ত, যেটা আমরা আগের দিনকে ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। তো এই যে ঘূর্ণাবর্তটা তৈরি হতে চলেছে, এই ঘূর্ণাবর্ত তো মোটামুটিভাবে কিন্তু বন্ধুরা শনিবারের দিনকে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলার একাধিক জেলাতে লক্ষ্য করা যাচ্ছে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হাবড়ার আশেপাশে দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করব যে শনিবারের পর রবিবার কিংবা সোমবার নাগাদ পরিস্থিতি কোন দিকে যেতে পারে। সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম কবে, রবিবার নাগাদ আমরা এই মুহূর্তে চলে এসেছি। তো রবিবার নাগাদও বৃষ্টিপাত থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত ভাবে দেখা যাচ্ছে, তবে মোটামুটি কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। এই মুহূর্তে আমরা একটু একটু করে জাস্ট ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং রবিবার থেকে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত আর একটুখানি জোরালো হতে আরম্ভ করে দেবে। মূলত আপনারা সকলেই ভিডিওটা যখন দেখেছিলেন তখন আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে শুক্রবার 1 তারিখ থেকে কিন্তু বন্ধুরা আবহাওয়ার রূপ বদল হয়ে যাবে। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর দেখিয়ে দিয়েছে যে আপাতত ভাবে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 5 দিন নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আগামী 5 দিনে যখন আমরা এই মুহূর্তে এই জায়গাটা চলে আসলাম, তো সেক্ষেত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে আগামী 5 দিন কিন্তু বিন্দুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু নেই। তবে অন্যদিকে যদি আমরা পরবর্তী 5টা দিন দেখি বাংলাদেশের ক্ষেত্রে, তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, ফটিকছড়ি উপজেলা, খগড়াছড়ি, চিটাগং এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ভারী বৃষ্টিপাত থাকবে এবং সিলেট, লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে। অন্যদিকে যদি আমরা একটুখানি উত্তরবঙ্গের দিকে দেখার চেষ্টা করি, তো উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদিও বা দক্ষিণবঙ্গের থেকে অনেকটাই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল আপনারা দেখতে পারলেন যে এবারে কিন্তু বন্ধুরা আগামী 5 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে তারপরে যে 5টা দিন রয়েছে অর্থাৎ ওভারঅল টোটাল দক্ষিণবঙ্গেতে 5 দিনে কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত আসবে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আজ থেকে শুরু করে পরবর্তী 5টা দিন বৃষ্টিপাত না থাকলেও তারপরে যে 5টা দিন থাকবে অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে একেবারে 5 সেপ্টেম্বর পর্যন্ত সেই 5টা দিন কিন্তু ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাবে এবং এতটাই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে যেখানে বাঁকুড়ার এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাঁকুড়ার ক্ষেত্রে প্রায় 88-90 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে। কোলাঘাটের ক্ষেত্রে কিন্তু 90-95 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল কিন্তু ভালোই বৃষ্টিপাত থাকবে। অন্যদিকে যদি আমরা একটুখানি বাংলাদেশের দিকে যাই, তো বাংলাদেশের ক্ষেত্রে সিলেট, লাগোয়া এলাকাতে ক্ষেত্রে মারাত্মক ভারী বৃষ্টিপাত থাকবে। সিলেটের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অনেকটা বেশি বৃষ্টিপাত দেখবে। দেখুন পরবর্তী 5 দিনে যখন মাত্র 90 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তখন আরো 5টা দিন যেটা রয়েছে সেই 5টা দিনে কিন্তু প্রায় 211 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বেশ ভালোই কিন্তু ভারী বৃষ্টিপাত তারপরে 5টা দিন থাকবে, 200 মিলিমিটার, 230 মিলিমিটার এরকম টাইপের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মাদুরাইপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরার লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল
আপাতভাবে এই যে পরে 5টা দিন রয়েছে, এই 5টা দিন বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা অংশে কম রয়েছে। তবে আমরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা দেখে নেব। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমরা সরাসরি এই লেটেস্ট রিপোর্টে রাত্রিবেলার দিকে লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি। এবং সেই লেটেস্ট রিপোর্টে আপাতভাবে কিন্তু এই মুহূর্তে গাঙ্গা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো রকম টাইপের বৃষ্টিপাতের সতর্কবার্তা আজকে দিনকে নিয়ে 5টা দিন কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা দেয়নি। এবং আজকে দিনকে যা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা উত্তরবঙ্গের ক্ষেত্রে জারি ছিল সেটা শেষ হয়ে যাবে আগামীকাল থেকে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বিন্দুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যার ফলে কি হবে, যার ফলে এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা বাড়বে, যেটা আমি আপনাদেরকে ভিডিওটা শুরুতেই বলেছিলাম যে তাপমাত্রা বাড়তে পারে। তো আজকের দিনকে ক্ষেত্রে সর্বোচ্চ কত ডিগ্রি টেম্পারেচার গিয়েছিল সেটা আমরা এই মুহূর্তে দেখে নেবো। তো 33 থেকে 33 ডিগ্রি টেম্পারেচার গিয়েছে। আগামী কালকের দিনটা একটু দেখে নেবো, আগামী কালকের দিনকে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, 34 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেল। মঙ্গলবার দিনকে দেখবো কি হয়, মঙ্গলবার দিনকেও প্রায় 33 ডিগ্রি 34 ডিগ্রি তাপমাত্রা। আমরা বুধবার দিনকে চলে আসব, বুধবার দিনকেও ম্যাক্সিমাম 34 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এছাড়া বৃহস্পতিবারের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে প্রায় 33 থেকে 34 ডিগ্রি কাছাকাছি কিন্তু টেম্পারেচারটা থাকবে। তারপরে শুক্রবার দিন থেকে কিন্তু আবারও ফের বিরাট বড় সড়ো কিন্তু তাপমাত্রার পার উৎপাদন করবে, দেখতে পাচ্ছেন 33 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার চলে এসেছে। কিন্তু আমরা যদি বুধবার দিনকে যাই তো সেক্ষেত্রে আপনারা 34 ডিগ্রি 34 ডিগ্রি এরকমভাবে কিন্তু টেম্পারেচার দেখতে পাবেন। 35 ডিগ্রি টেম্পারেচার কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। মোটামুটি সমস্ত জায়গার ক্ষেত্রে ঘাস ঘোষকারা বোলপুরের ক্ষেত্রে কিন্তু একটুখানি 35 ডিগ্রি টেম্পারেচার থাকবে, কিন্তু তাও মানে গরমটা খুব বেশি একটা হবে না, 34 থেকে 35 ডিগ্রি কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পারলেন যে পরিস্থিতি এই মুহূর্তে কোন দিকে যেতে পারে। আপাতভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি আমরা একটুখানি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডটাতে দেখে নিয়েছি, একটুখানি চলে যাবো উপগ্রহ মোডে। উপগ্রহ মোডে সম্পূর্ণ পরিষ্কার এবং আবহাওয়ার র্যাডারের ক্ষেত্রে কিন্তু আপনারা বিন্দুমাত্র বৃষ্টিপাত দেখতে পাবেন না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে একদমই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। বৃষ্টিপাত নিয়ে এই মুহূর্তে কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। আপনারা দেখতে পাচ্ছেন বিগত 1 ঘন্টা ধরে কিন্তু কোথাও বৃষ্টিপাত হয়নি, শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে বিশ্বরামপুর সিলেট এই সমস্ত এলাকার দিকে অল্প স্বল্প যা বৃষ্টিপাত হয়েছে সেটা হয়েছে। তো এবারে আমি আপনাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে ঠিক 1 বছর আগে আকাশের পরিস্থিতি কীরকম ছিল, 1 বছর আগে কি এরকম টাইমে অর্থাৎ 28 আগস্ট 27 আগস্ট এই যে টাইমগুলো রয়েছে এই টাইমে কি বৃষ্টিপাত হয়েছে সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখাবো। তো সেজন্যই আমি আপনাদেরকে একটুখানি আর্কাইভ মোডে চলে আসবো, এবং আর্কাইভ মোডে আমরা চলে আসবো 27 আগস্ট 2022 সালে। দেখতে পাচ্ছেন আপনারা 27 আগস্ট 2022 সালে চলে এসেছি। তো এই মুহূর্তে আমরা এখানটায় চলে এসেছি, এবং এখানটাই যে আপনার এই মুহূর্তে আপডেটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঠিক 1 বছর আগে আকাশের পরিস্থিতি কীরকম ছিল। তো মোটামুটিভাবে 1 বছর আগেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাইনি। 28 আগস্ট দেখতে পাচ্ছেন সকালবেলা পর থেকে মানে কোনো রকম কিন্তু বৃষ্টিপাত হয়নি, অল্প স্বল্প যা ঝিরিঝিরি গুড়িগুড়ি বৃষ্টিপাত হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাছাড়া যে বিধ্বংসী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু 1 বছর আগে ছিল না। আমরা যদি এই মুহূর্তে 27 আগস্টের পর এবারে যদি আমরা একটুখানি 28 কিংবা 29 আগস্টের দিনকে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে 28 কিংবা 29 আগস্টের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত হয়নি। আমরা এই মুহূর্তে 29 আগস্ট 2022 সালে চলে আসলাম, দেখে নেবো 29 আগস্ট 2022 সালে দিনকে ক্ষেত্রেও কি বৃষ্টিপাত হয়নি নাকি সেদিনকে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত হচ্ছিল সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আগামী 5টা দিন একদমই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু 29 আগস্ট 2022 সালের দিনকেও কিন্তু বৃষ্টিপাত দেখা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো দিনটাই কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। তো 1 বছর আগে যে পরিস্থিতি ছিল আজ আগামী কয়েকটা দিন কিন্তু ঠিক একই রকমের পরিস্থিতি তৈরি হতে চলেছে। 1 বছর আগেও বৃষ্টিপাত হয়নি, এবং আগামীকাল পরশু দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে না। তো মোটামুটিভাবে আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেড়ে ভেড়ে অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।